কিছু বলতে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসলে কিনে দেব। জানো যে আমি একটা চাকরি করি, স্যালারি কত পাই, আমার সংসার কিভাবে চালাই? আমি এমন জানতাম তো তোমাকে বিয়েই করতাম না। তার মানে তুমি আমাকে বিয়ে? এখন আমার হাতে টাকা পয়সা নাই, তারপর আমার ধান্দা একবারে শেষ। আমি আমি মনে করি রাজীব বা রাজীব ভাই আমি একটা মানুষ, শুধু একটা চাকরি করি, মানে আমার মাথাটা শেষ। তুই ভালো চাই মানে কি অবস্থা পরে, মানে কি চাকরি বাকরি কি কি আর চাকরি হলো শোনো, প্রমোশন টমোশন কি তো হওয়ার না বড়া। একটা সুসংবাদ, এই কারণে বাসায় এসে বললাম, আমার মনে হয় খুব সুসংবাদ যে আমি যে চাকরিটা করতাম না, এখানে আমার প্রমোশন হচ্ছে আর আমার এখন সেলফ।